एंड वेलकम बैक टू आवर चैनल टू आवर न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सबाई खूब भलो आछो, आमराओ भलो आछी। बेश किछुदिन धरे तोमादेरके भिडियो दिते पारछिलाम ना, कारण आमार शरीरटा एकटू खराब छिलो, एकटू ना अनेकटाई खराब छिलो आर कि। कि होयेछे बोलो तो? हठात करे देखछि पेटेर डान साइडटा ब्यथा करछे, तो एटा देखे तो आमरा भय पेये गेछि, भाबलाम बोधहय अपेंडिक्स होबे किना के जाने। आर एई मुहूर्ते अपेंडिक्स होले सेटा जदि अपारेशन करते हय, बापरे सेटा तो आरेक भयंकर ब्यापार, कारण एखन नार्सिंग होमे छोटाछुटि करले सेई करोनार एकटा भय तो रयेई गेछे। सेटा निये बेशी टेंशने पड़े गेछिलाम जे कि जानि आबार अपेंडिक्स होलो किना। तो जाइ होक, एई करे करे डाक्तारके फोन करलाम, तो उनी फोने समस्त प्रब्लेमटा शुनलेन। शोनार पर एकटा पेट ब्यथार ओषुध दिलेन, एकटा एसिडिटির ओषुध दिलেন। तो সেই দুটো ওষুধ খেয়ে একটু ইমপ্রুভমেন্ট হয়েছিল। তো পরের দিন সকালবেলা, মানে কালকে সকালবেলা, আমরা আমার ডাক্তারকে ফিজিক্যালি মিট করলাম। তো মিট করার পর উনি বললেন যে আমার ইউরিনে একটু ইনফেকশন হয়েছে আর সামান্য পেটের একটু সমস্যা আছে আর কি। তো সেই সব কারণেই আমার পুরো পেট, প্রথমে আমার ডান সাইডটা ব্যথা করে, তারপর পুরো পেটটা জুড়ে ব্যথা করতে থাকে। তো এরকম চললো, তারপরে তো দুটো ওষুধ দিয়েছে, এখন সেটাই কন্টিনিউ করছি, 10 দিন মতো ওটা খেতে হবে। তো এই কারণেই বলছি আর কি, খুব একটা ভালো নেই আর শরীরটা সত্যি খুব উইক, সেরকম কিছু কাজ করতে পারছি না। আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি, মানে প্রায় দুপুর হয়ে গেছে, ওটা 9:30 নাগাদ আমি ঘুম থেকে উঠেছি। কি করব পারছিলাম না, মানে এত শরীর খারাপ লাগছে যে একটু রেস্টটা আমার দরকার ছিল। তো যাই হোক, আর এখন প্রায় 12:30 মতো বাজে, গুড মর্নিং দিয়ে শুরু করলাম আবারও। আর এখন কোনো অনেক কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো সব করতে হবে। আর এখানে সুজিত দেখো ব্রেকফাস্ট করছে, কই এই যে একটু গুড মর্নিং বলে দাও, স্ট্রং মর্নিং। হ্যাঁ, খালি ফালতু কথা। যাই হোক, ও এখন ব্রেকফাস্ট করছে, ওটা করে নিক। আর এখন মাত্র জাস্ট বিছানা তুললাম এতক্ষণ পর। তো আর রান্না আজ কিছু করতে হবে না, মাই সমস্ত কিছু পাঠাচ্ছে রান্না। আর শুধু আমি একটু ডাল করেছিলাম কালকে, তো সেই ডালটা আজকে গরম করে নেব, আর জাস্ট ভাত করবো, ব্যাস আর হয়ে গেল সব কিছু। আর এখন আমি ভাতই খাচ্ছি, রাত্রেবেলা রুটি খাচ্ছি না। আর সকালবেলা একটু মুড়ি খেয়েছি জল দিয়ে, জলমুড়ি খেতে একদমই ভালো লাগে না, তাও জলমুড়ি খেতে হয়েছে, কী করবো। আর সকালবেলা ভাত খেতে ইচ্ছা করছিলো না, কারণ ভাত খেলে সেই আবার মোটা সোটা হয়ে যাবো, আবার মানে একটুখানি ভাবছিলাম যে কন্ট্রোল করবো, সে আবার একটা কিছু হয়ে গেল। তো যাই হোক, এখন রান্নাঘরে যাবো, রান্নাঘরটা একটু ক্লিন করবো, করে নিয়ে তারপরে স্নান করে নেবো। আর তার আগে আমি ভাবছি আজকে একটা ফেস প্যাক ইউজ করবো, মানে ওই বেসন দিয়ে একটুখানি মুখে মেখে রাখবো কিছুক্ষণ। তো চলো রান্নাঘরে যাই, গলাটাও ধরে আসছে আমার। তো চলো, তো এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। সকালবেলা আলু এনেছে, পেয়ারা এনেছে, ডিম এনেছে, এখানেই রাখা রয়েছে। আর এখানে যেগুলো আনা হয়েছিল আর কি বেশ কিছুদিন আগে, সেগুলো রাখা রয়েছে ওখানে। আর এই হচ্ছে দেখো রান্নাঘরের কি অবস্থা, এগুলো সব এখন আমাকে পরিষ্কার করতে হবে। আর আজকে আকাশটা বেশ আবার মেঘ মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, হোক একটু ভালো লাগবে তাহলে। আর কি বলতো, এখন তো করোনার জন্য বলছে যে সমস্ত একটু গরম গরম খাবার খেতে, আর আমার পেটের যে প্রবলেমটা হয়েছে তাতে গরম খাবার খাওয়া যাবে না, ঠান্ডা ঠান্ডাই খেতে হবে। তো সকালবেলা মিছরির জল খাচ্ছি। আচ্ছা, তোমাদের সাথে রান্নাঘরটা গোছাতে গোছাতে গল্প করি, হ্যাঁ, নাহলে অনেক দেরি হয়ে যাবে, চলো। তো হ্যাঁ, যেরকম বলছিলাম আর কি, আমাকে এখন সব ঠান্ডা ঠান্ডাই খেতে হবে, কিন্তু একটুও গরম জল খেতে পারছি না, সেটা নিতে পারছি না, কারণ পেটে একটা প্রবলেম চলছে আমার, ঠিক এই সাইডটাতে ব্যথা হতো। তো এখন অনেকটাই কমে গেছে, এখন অনেকটা ভালো আছি, সুস্থ আছি। আর সবাই খুব টেনশনে পড়ে গেছিলো যে কি হবে, যদি এখন অ্যাপেন্ডিক্স হয় তাহলে আবার সেটা নিয়ে ডাক্তারের কাছে, হসপিটাল, নার্সিংহোম ছোটাছুটি, কারণ অ্যাপেন্ডিক্সের ব্যথাটা যেরকম হচ্ছিলো, মানে খুব বেশ ব্যথাই হচ্ছিলো আর কি। তো যাই হোক, তো ভগবানের দয়ায় এখন সুস্থ আছি। বাবা, এখন কিছু হলেই ভয় লাগে যে যদি আবার হসপিটাল, নার্সিংহোম করতে হয় তাহলে একটা করোনার ভয় থাকে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো দিনগুলো এরকমভাবেই কাটছে, এই দুদিন বেশ টেনশনে ছিলাম, আর সবাই টেনশনে ছিল আমাকে নিয়ে। গোছানো হয়েই গেছে, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে যা রান্নাবান্না ছিল সেগুলো সব আমি ফ্রিজ থেকে বার করে এখানে এইভাবে রেখে দিয়েছি, সমস্ত কিছু রয়েছে। আর একটু আলু সেদ্ধ দিয়েছি, খাওয়ার সময় পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা আমি খাবো না, সুজিত খাবে, দিয়ে একটু মেখে নেবো তেল দিয়ে। আর এখন একটু যেরকম বলছিলাম, ইসে করবো, মানে মুখটা একটুখানি
ফেস প্যাক ইউজ করব একটু। তো এখন এখান থেকে আমি বেসনটা নিয়ে নিই, শুধু বেসনই দেবো আর কিছু দেবো না, কারণ আর কিছু নেই দেওয়ার মতো ঘরে। বেসনটাই দিয়ে একটুখানি মুখটা জাস্ট কিছুক্ষণ রেখে তারপরে স্নান করে নেব। তো স্নান সেরে চলে এসেছি আর এখানে দেখো সুজিত বসে গেছে, কি মাখছে। ও আচ্ছা, ও এখন শাক ভাজা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আমি অলমোস্ট শুরু করে দিয়ে তার আগে আলুটা মেখেছি। আলু মেখেছে, আজকে বানাবো ফুচকা বানাবো। আচ্ছা দাঁড়া, তোমাদেরকে ঘুরি একবার আমাদের আজকের মেনুটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আজকের মেনু, এটা হচ্ছে কলমি শাক ভাজা, এখানে আবার এই যে আলু মেখেছে, এটা আলু মেখেছে, এটা মধ্যে একটু কাসুন্দি নিয়েছি আমি। আচ্ছা কাসুন্দি নিয়েছে, আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রয়েছে, আর এখানে আমার জন্য একটু কুমড়োটাকে কি করে দিয়েছে একটুখানি কিছুটা করে দিয়েছে, আর এখানে রয়েছে ট্যাংরা মাছ, আর এখানে রয়েছে এনা এই যে এই লোকটার জন্য চিকেন, লোকটার জন্য চিকেন তুমি খাবে না হ্যাঁ, এই জন্য চিকেন আছে আর ভাত আছে, ব্যাস হয়ে গেল, শুরু করে দিই আমি। তাহলে তুমি খাও। এই আলু মাখাটা কেমন মেখেছো? আলু মাখা তো ভালোই হবে, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখলে সুন্দর হবে। ঠিক আছে খেয়ে নি। তুমি খেয়ে নাও। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি পেয়ারা আর ও খাচ্ছে ওষুধ, পরে কন্ট্রাস্ট। হ্যাঁ এখন বিকেল হয়ে গেছে তাই গুড ইভিনিং সবাইকে, আর এখন আমরা নিয়ে বসেছি চা। তোমার এত আস্তে কথা না, ওরা কেউ শুনতে পাবে না। গুড ইভিনিং, ও এত আস্তে আস্তে কথা বলে না, কথা শোনাই যায় না, না আমি একাই শুনতে পাই আর কেউ শুনতে পাবে না। তোমরা আমি শুনতে পাই আমার কথা, না তুমি একাই শুনতে পাও। তো যাই হোক, আমরা এখন চা নিয়ে বসেছি আর আমার তো চা খাওয়ার, এখন চা খাওয়া বারণ। তো আমার এখন সঙ্গী হচ্ছে সারাক্ষণ এই জলের বোতল, সারাক্ষণ জল খাচ্ছি। আমি আমাকে বলেছে প্রচুর জল খেতে হবে, খেয়ে নি। হ্যাঁ আমি চা বিস্কুট খাই, তো প্রচুর জল খেতে হবে বলে এখন আমি সারাদিন বোতলে বোতলে জল ভরছি আর খাচ্ছি। আর চায়ের সাথে আজকে আমাদের টাটা কি এবার দেখিয়ে দাও। টাটা হচ্ছে এই যে এই কেকটা, এটা সুইজিয়ামের কি ফ্লেভার, পাইনাপল ফ্লেভার। ভেবেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারটা আনবে কিন্তু হ্যাঁ আমরা এই যে এই যে কেকটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এইরকম। তো কেকটা খেতে পারবো, একটু খেয়ে দেখি খেতে পারবে। লেয়ালে ফুলে যাচ্ছে, তো ফুটি ফুটি পড়ে যাবে। অনেকে দেখছে ওরিও বিস্কুট দিয়ে কেক করছে, আমি ভাবছি করবো একদিন। ওরিও বিস্কুটটা খেয়ে নেবে, নষ্ট হয়ে যাবে সব। ভালো হবে মনে হচ্ছে ওটা, একটা টুকরো খেয়ে দেখি কেকের। পাত্তাই দিল না আমার কথাটা, কি ওরিও বিস্কুট দিয়ে কেক করবো, সরাসরি ওরিও বিস্কুট খাবো না, তারপরে নষ্ট হয়ে সব নষ্ট। সেফ সাইডে থাকো, ওরিও বিস্কুটটা খেয়ে না। পাইনাপল ভালো হতো, চকলেট থেকে এই ফ্রুট কেক গুলো অনেক সুন্দর। চকলেটটাও ভালো ছিল। তুমি কি খাচ্ছো? তোমার কি ওখানে ওটা কি খাই দেবো? এটা কাকো কিসের ট্রাম ট্রাম
কারকো কুরকুরের ডুপ্লিকেট দেখি আমি খাবো না এই যে এরকম দেখতে খাও মাঞ্চুরিয়ান মিক্স ভালো লাগছে গন্ধটা গন্ধটা পুরো আমি আমরা যখন চিলি চিকেন বানাই চিলি পনির বানাই পুরো একই গন্ধ ওরকম গন্ধ লাগছে আমি ওকে বলেছি তাহলে তুমি এক কাজ করো আজকে রাত্রেবেলা রুটি দিয়ে তাহলে এটা খেয়ে নিও প্রাণ কারকো কুরকুরের ভাই এটা কারকো তো যখন এর থেকে চিলি পনিরের টেস্ট পাচ্ছে গন্ধ পাচ্ছে তাই বললাম তুমি তাহলে এক কাজ করো রাত্রেবেলা তাহলে রুটি দিয়ে এটা খেয়ে নাও হয়ে যাবে খাবে প্রাণ কারকো তুমি খাবে রুটি দিয়ে তুমি খাবে আমি তো খাবোই না এটা আমাদের ইতিহাস বিস্কুট আছে কি আছে ইতিহাস তো যাই হোক এই কেকটা খেয়ে নি তারপর ভিডিওটা শেষ করব বিরাল কাকু তো আমাদের আজকের মতো স্ন্যাক্স হয়ে গেল বিকেলে আর কিছু খাবো না তাড়াতাড়ি করে রুটি বা ভাত আমি তো এখন রাত্রেবেলা ভাত খাচ্ছি আর রুটি খাবে করে নেব তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও প্লিজ আমাদের ভিডিওটা লাইক করো তোমরা লাইক করলে আমরা বুঝতে পারি তোমাদের কিরকম ভালো লেগেছে না খারাপ লেগেছে আর অবশ্যই কমেন্ট করে লিখে জানিও কিরকম ভালো লাগলে ডিসলাইক করে দিও হ্যাঁ ভালো লাগলে একটু ডিসলাইকটা করো মানে কিছু একটা করো লাইক ডিসলাইক কিছু একটা করো আর কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আমাদের ভিডিও আমাদের সাপোর্ট আমাদের খুব দরকার আর তার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো